এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 9 এর ম্যাথ অনুশীলন হচ্ছে 13.6 এর কোশ্চেন নং 2 এর সমাধান করব। তো কোশ্চেন নং 2 দেখে নাও। এখানে হচ্ছে চুঙ্গাকৃতি একটি কাঠের নলের ভেতরের ব্যাস হচ্ছে 24 সেমি এবং বাইরের দিকের ব্যাস হচ্ছে 28 সেমি আর নলটির দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি আর যদি প্রতি ঘন সেমি কাঠের ভর হয় 0.6 গ্রাম তবে নলটির ভর নির্ণয় করো। তো দেখে নাও প্রথমে এখানে আমি লিখে রেখেছি তোমাদেরকে পরবর্তী সময় বলছি প্রথমে এই বিষয়টি দেখে নাও। এইভাবে ধরে নাও একটি চুং রয়েছে, চুঙের হচ্ছে এই মুখ, চুং যেটা হচ্ছে নলাকার বলা হয়েছে। এবার চিত্রটা দুনো দিকেই হচ্ছে সঠিক মাপ নয়, তোমরা শুধু বোঝার চেষ্টা করো, দেখে নাও। তো এখানে বলা হয়েছে যে ভেতরের ব্যাস বলতে এখান থেকে এখানের ব্যাস, নলটির এখান থেকে এখানের ব্যাস হচ্ছে 24 সেমি। আমি সেন্টিমিটার লিখে নিচ্ছি সিএম। আর বাইরের দিকের বলতে এই যে পুরোপুরি রয়েছে এই ব্যাসটা হচ্ছে 28 সেমি। এবার এই 24কে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এই যে এই কেন্দ্র থেকে তার এতটুকু দূরত্ব রয়েছে এটা হচ্ছে 12 হয়ে যাবে আর তার যেটা হবে সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে তার অর্ধেক দূরত্ব পর্যন্ত হয়ে যাবে 14 সেমি। তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও। এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে তার দূরত্ব আমরা পেয়ে গেলাম 24 হচ্ছে ফুল আর তার অর্ধেক হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ সমান সমান ভেতরের ব্যাসার্ধ বলতে এই ব্যাসার্ধটা, এটা হচ্ছে নলটা ভেতরের জায়গাটা খালি ফাঁফা জায়গাটা আর এটা হচ্ছে বাইরের দিকের যে তার যে গাঢ়ত্বটা রয়েছে সেটা। এবার হচ্ছে এখান থেকে তার এই যে সাইড অবধি রয়েছে সেটা হচ্ছে কিন্তু 14 সেমি। এটা হচ্ছে বাইরের বোঝানো হয়েছে এটাকে, এটা বোঝানো হয়েছে ভেতরের। তো এবার বলা হয়েছে যে 1 সেন্টিমিটার এইদিকে, 1 সেন্টিমিটার এইদিকে, আর এটা 3D হবে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে 3D-র মতো করে হবে। আমাদের যে লুডু খেলার যে ছক্কাটা যে লেখা থাকে 6 1 2 5 এইভাবে যে লেখা থাকে সেটার মতো ধরে নাও। এদিকে হচ্ছে 1 সেন্টিমিটার, এইদিকে হচ্ছে 1 সেন্টিমিটার আর এইদিকে হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ সেটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আর এদিকে হচ্ছে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার একটি কাঠের টুকরোর ওজন হচ্ছে 0.6 গ্রাম। এবার যদি আমরা এই যে এখানে যে নলটি বানানো হয়েছে এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি হয়েছে, এবার কাঠের যে নলটি তৈরি হয়েছে এখানে কতটুকু কাঠ রয়েছে আমরা যদি বের করতে পারি তাহলে এই কাঠের সাথে এই 0.6 গ্রামকে ইনটু করে দেবো তাহলেই পেয়ে যাবো এখানে তার ওজন কতটুকু। যেহেতু এটার একটি টুকরো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর একটি টুকরো যেহেতু 0.6 গ্রাম তাহলে পুরো পাটটির কতটুকু রয়েছে আমাদের কাঠ সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা বের করতে পারবো যে এখানে কাঠের ওজন কতটুকু রয়েছে। তাহলে প্রথমেই দেখে নাও এখানে কীভাবে লিখেছি। প্রথমে হচ্ছে এখানে লিখে নেবে, এখানে ভেতরের ব্যাস হচ্ছে 24 সেমি, বাইরের ব্যাস হচ্ছে 28 সেমি, তাদেরকে আবার নলটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 35 সেমি। এবার নলটির ভেতরের ব্যাসার্ধ আমি এখানে ডাইরেক্ট ডিভাইড করে লিখে নিয়েছি, 2 দ্বারা ডিভাইড করে 24কে ডিভাইড করে 2 দিয়ে 12 সেমি, আর বাহিরের ব্যাসার্ধ অর্থাৎ এই 28কে 2 দিয়ে ডিভাইড করে হচ্ছে 14 সেমি পেয়ে গেলাম। এবার চুঙ্গাকৃতি পাত্রের আয়তন বলতে পারো অথবা বলতে পারো যে চুঙ্গাকৃতি নলের মধ্যে কাঠ লেগেছে সমান সমান, এটাও লিখতে পারো। চুঙ্গাকৃতি পাত্রে কাঠ বা কাঠের পরিমাণ সমান সমান আমরা আয়তনটা বের করে নেব। এবার দেখো না পাই লিখেছি, এবার আমরা নর্মালি লিখে থাকি যে পাই r² h। এবার আমাদের এখানে r² বলতে একটি দেওয়া নেই, এখানে ভেতরের রয়েছে আর বাইরের রয়েছে। তো যদি আমরা বাহিরের যে রয়েছে ব্যাসার্ধ এটার থেকে যদি ভেতরের ব্যাসার্ধটা আমরা মাইনাস করে দিই, অর্থাৎ এই যে ভেতরেরটা যদি মাইনাস করে দিই এটা বাদ দিয়ে দিই, তাহলেই তো আমাদের এই জায়গার কতটুকু কাঠ রয়েছে সেটার ব্যাসার্ধ আমরা পেয়ে যাব আর সেটার ব্যাসার্ধ থেকে এখানে কতটুকু কাঠের প্রয়োজন হয়েছে লম্বাটাও আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবেই করে এখানে আমরা লিখেছি যে পায়ের মান হচ্ছে 22/7 হবে, বড় আর বলতে আমি এখানে বুঝিয়েছি বাহিরের যে ব্যাসার্ধটা রয়েছে সেটা আর ছোটো আরকে এখানে তোমরা ভিতরেরটা ধরে নেবে। তাহলে বড় আরের মান হচ্ছে 14 সেমি, মাইনাস হচ্ছে 12 সেমি আর এখানে হচ্ছে 35,
এখানে লিখে দিবে ঘন সেমি। এবার দেখে নাও 22 এখানে হচ্ছে 7 ইনটু, এখানে দেখে নাও এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে এ মাইনাস বি তোমরা পেয়েছিলে অ্যালজেব্রা এক্সপ্রেশনের মধ্যে, তার সূত্র ছিল যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ঠিক সেইভাবে আমার এবার রয়েছে 14 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তাহলে এখানে একে ধরে নাও 14 আর বিকে ধরে নাও 12, তাহলে 14 প্লাস 12 একটি আর ওপরটি হচ্ছে 14 মাইনাস 12, তাহলে প্লাসের যেটা হচ্ছে এটাকে প্লাস করে হচ্ছে 26, 2 আর 4 6 আর 1 1 মিলে 2, আর এখান থেকে মাইনাস করে হচ্ছে 2, তাহলে এটা পেয়ে গেলাম। এই বিষয়টা আমি এখানে লিখে নিচ্ছি যে 26 ইন্টু 2 ইন্টু হচ্ছে 35, এখানে সেন্টিমিটার কিউব দিয়ে দেব, পেয়ে গেলাম। এবার দেখে নাও 7 দিয়ে 35 কে কেটে দিতে পারছি, 5 7 35, এবার 22 ইন্টু 26 ইন্টু 2 ইন্টু 5 কে মাল্টিপ্লাই করে করে দেব, তাহলে করে দিয়ে যদি তোমরা করে নেবে 22 ইন্টু 26 ইন্টু 2 যা যা রেজাল্ট বেরিয়ে আসবে সেটা যদি করে দাও তাহলে আসে 5720 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি লিখতে পারো। এবার এটা বেরিয়ে আসলো, এবার লিখতে পারো যে যেহেতু সিম্বল ব্যবহার করে নিচ্ছি, যেহেতু এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য, তোমরা এগুলি এক্সামের খাতা কিন্তু করবে না, এগুলি তোমরা এক্সামের খাতা করবে না, এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য, তোমরা হয়তো রাফে করে নিতে পারো। এবার যেহেতু যেহেতু তারপর হচ্ছে কোয়েশ্চনের মধ্যে দেখে নেবে যে প্রতি ঘন সেমি, প্রতি ঘন সেমি বা এক ঘন সেমি, এক ঘন সেমি কাঠের ভর হচ্ছে 0.6 গ্রাম। এবার দেখে নাও, সুতরাং সুতরাং ব্যবহার করে দেবে, তাহলে 5720 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি লিখতে পারো, ঘন সেমি লিখে দেবে কাঠের ভর সমান সমান 0.6 ইনটু হবে 5720 গ্রাম। এবার এখানে বলে রাখি, এবার এখানে গ্রাম কিভাবে এলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে না 0.6 গ্রাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতি ঘন সেমিতে, প্রতি ঘন সেমি, প্রতি ঘন সেমিতে হচ্ছে 0.6 গ্রাম ইনটু, তার সাথে মাল্টিপ্লাই রয়েছে আমাদের 5720 ঘন সেমি, ঘন সেমি এখানে লিখে নিচ্ছি। এবার এই ঘন সেমি আর এটা হচ্ছে উপরে ঘন সেমি, ঘন সেমি ক্যান্সেল, তাহলে রয়ে গেল কি গ্রাম, তাই লিখেছি 0.6 ইনটু 5720 আর বাইরে এখানে গ্রাম লিখে দিতে পারো, শুধু গ্রাম রয়েছে তাই এর জন্য গ্রাম। এবার তাকে যখনই তোমরা মাল্টিপ্লাই করে দেবে তার আনসারটা বেরিয়ে আসবে 3432 গ্রাম। এবার দেখে নাও 1000 গ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি, তাহলে এখানে রয়েছে 3000, তাহলে 3000 তার অর্থ হচ্ছে কি 3 কেজি আর 432 গ্রাম, জি লিখে নিচ্ছি গ্রাম। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি আলাদা পাটে পাটে লিখেছি, যেহেতু 1000 গ্রামে হয়ে থাকে 1 কেজি, তাহলে 3000 রয়েছে 3 কেজি, তার সাথে এগুলো রয়েছে 432 গ্রাম, তাহলে এইভাবে লিখতে পারে 3.432 আর এদিকে লিখে নেবে কেজি। তো এখানে হচ্ছে আনসারটি কমপ্লিট। এবারে অনেকেই বলতে পারো যে এখানে এই পয়েন্টটা কোথায় গেল, তাহলে এটা তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে মধ্যে, দেখে নাও 5720 রয়েছে 0.6, এবার 600 আর 26 হচ্ছে 12, 12 হচ্ছে 2, হাতে রয়েছে 1 আর এখানে হচ্ছে 42, 7 6 অফ 42, 42 1 প্লাস করে 43 3
আর হাতে রয়েছে ফোর, তাহলে ফাইভ সিক্স থার্টি, আর ফোর মিলে হচ্ছে থার্টি ফোর, তাহলে এখানে হচ্ছে থার্টি ফোর। এবার এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, আমরা এখানে পয়েন্টের কথা চিন্তা করব না, এখানে এইভাবে একটি সিম্বল ব্যবহার করে থাকি আমরা, ক্রস বা জিরো বসাতে পারো একটি এক্সট্রা। তারপর হচ্ছে জিরো জিরো জিরো, এবার হচ্ছে যেহেতু জিরো তার সাথে মাল্টিপ্লাই করছি জিরোই আসবে, জিরো আসলো, এবার আমরা প্লাস করে নেব, টু থ্রি ফোর থ্রি। এবার দেখে নাও এখানে কতগুলির পর পয়েন্ট রয়েছে, একটি সংখ্যার পর পয়েন্ট রয়েছে, আনসারের মধ্যে একটির পর পয়েন্ট বসবে, আর পয়েন্টের পর জিরো তার ভ্যালু নেই, তাই এর জন্য থ্রি ফোর থ্রি টু লিখেছি। এখানে হচ্ছে আনসার কমপ্লিট, তোমরা তোমাদের আনসার পেয়ে গিয়েছো এখানের মধ্যে।